राधा मंजू परीक्षा केमन हलो पास हो जाबी तो? हाँ एकदम। अरे मंजू टिके चतुर्थ प्रश्नटार उत्तर जानिस? अरे दादा आमार आर एखन एसब निये एकदम चिंता नेई, आमी शुधु भाबछि छुटिते कि करे मजा करब। चल गाड़ीते बसि। এই ছুটিতে সেলাই দোকানে গিয়ে মায়ের সাহায্য করব। তুই কি করে সাহায্য করবি? কাপড় কি ছিঁড়ে দিবি? আরে এরম না, সুচে সুতো পরাবো, কাপড় গুছিয়ে রাখবো, তারপর কাপড়ের ছোট টুকরা দিয়ে সুন্দর বালিশ বানাবো। আরে বাহ! আরে থাম, তোরা দুজন পরীক্ষা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছিস। বেশি কথা বলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আরে বাবা রে! বাসে না ধরে দাঁড়িয়ে কথা বলাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মা মঞ্জু, কেন ছুটির সময় দিদার কাছে থাকার জন্য জেদ করছো? ওখানকার সুন্দর প্রকৃতি দেখতে আমার ভালো লাগে। তোমার যাওয়ার ইচ্ছে হলে যাও, কিন্তু দিদার সব কথা শুনে চলবে। আমি কোনো জেদ করব না বাবা, দিদার গান আর গল্পগুলো শুনতে আমার খুব ইচ্ছা করছে। সে সব তো ঠিক আছে, কিন্তু রাতে আমাদের দুজনকে দেখার জেদ করে দিদাকে বিরক্ত করো না কিন্তু। না না, এরকম কিছু করব না।